শনিবার মানিকচকের মথুরাপুর হাটে বাজার করতে এসে উধাও টোটো টোটো ফিরে পেতে হয়ে ঘুরে বেড়াচ্ছেন এ বিষয়ে টোটো চালক মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে জানা গেছে মালদার মানিকচকের থান্তরচন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালটনটোলা এলাকার বাসিন্দা যোগেশ মাহাতো শনিবার মথুরাপুর হাটে টোটো নিয়ে বাজার করতে আসেন মথুরাপুর বিএসএস হাই স্কুল মোড় এলাকায় টোটোটি লক করে রেখে নিজের ছেলের জন্য কাপড় কিনতে যান যোগেশ কাপড় কিনে ফিরে এসে দেখেন টোটোটি আর নেই কে বা কারা টোটো চুরি করে নিয়ে পালিয়েছে তখনই টোটো ফিরে পাওয়ার আশায় খোঁজাখুঁজি শুরু করেন সেদিন কোনো সন্ধান না পেয়ে মানিকচক পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন তিনি তবে এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি টোটোটির আরও জানা গেছে টাকা ঋণ করে আনুমানিক এক মাস আগে টোটো কেনেন তিনি টোটো চালিয়ে কোনো রকমের সংসার চলত তার টোটো ফিরে পাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন টোটো চালক যোগেশ আমাদের এখান থেকে যেয়ে আবার মথুরাপুর গেলাম আবার যেয়ে আবার টোটো রেখে বাচ্চাদের কাপড়গুলো কিনছি কোথায় গেছিলাম মুথুপুরে মথুরাপুর নীলকোঠি যেখানে আছে সেইখানে মোটাই জায়গাতে যেখানে ড্রামগুলো ছোট ছোট ডাব্বাগুলো প্লাস্টিকের বিক্রি হয় সেখানে আমি দেখি আবার দুটো দোকান বাদ দিয়ে আবার তেসরা দোকানে আমি যে কাপড় কিনছিলাম সেই জায়গাতে শনিবার হাটে এটা হ্যাঁ শনিবার হাটে আবার গিয়ে আবার দুটা পঁয়তাল্লিশ মিনিটে লাগভাক না একটা পঁয়তাল্লি সেরকম মানে এই সাব মানে গাড়িটা চুরি হয়েছে কী করেছিলো আমি তত অব্দি গেছি কোথাও পাইনি কতদিন হয়েছে টোটো কিটা এক মাস উনিশ দিন হয়েছে কিভাবে কিস্তিতে কিনেছি লোন আছে আমাদের পাঁচ হাজার দুশো টাকা বন্য হাজার টাকা জামা আছে ডাউন পেমেন্ট আপনার সংসার কিভাবে চলতো আমাদের তো বাড়ি ঘর পিছলে গত বছর কেটে গেছে সম্পূর্ণ নদী ভাঙাতে সম্পূর্ণ জমি জায়গা চলে গিয়েছে আমার গরিব মানুষ আবার লোন করে আবার টাকা নিয়ে আবার খরচ করেছি আর কিছু টাকা ধার করে আবার গাড়ি খরচ করেছি আমরা মানে টোটো চালিয়ে সংসার চলতো হ্যাঁ টোটো চলে সংসার চলতো যে নুন তেল হয় খাবার টাকা হয় টোটো দিয়ে হয় চাল চাল দিয়ে এই যে টোটো চুরি হলো কি আছে না আমি চাচ্ছি প্রশাসনের কাছে আমাকে এটা হিনসাপ চাই আমাদেরকে টোটো যেরকম শৈশিলামত পেয়ে যায় এটা আমাদের অনেক ধন্যবাদ হবে টোটো ফিরে পেতে চাইছেন আবার না হ্যাঁ ফিরে পেয়ে চাচ্ছি যে সারের কমনীতই মানে করেন যে প্রশাসনগুলো সেটা আমি ছয় চাচ্ছি যে আমাদের এই গরিব মানুষের হেল্প করেন আমাদের কোনো টোটো করে আমাদেরকে দিয়ে আমার সংসারটা শেষ হয়ে যাবে আমাদের কাছে চারটা এই চারটা সাতটা ফ্যামিলি আছে আমি একটাই খাটনে নেব ওই টোটো নিয়ে দু ইনকাম করতাম ওই টাকাগুলো আমি কোথা থেকে ইনকাম করব আবার কিস্তি কোথা থেকে ভরবো সেটা আপনারা একটা হিসাব করে আমাকে দেখুন আপনার নাম যোগেশ মাহাতো গাড়ি বাড়ি কল্টনটলা কেশবপুর মালদা মানিকচক থেকে পার্থ ঝায় রিপোর্ট সংবাদ বাংলা টিভি